মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এসএফআই এর জেলা কমিটির উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের সদস্যরা বাদামতলা থেকে মিছিল করে উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপস্থিত হয়। তালা বন্ধ গেটের তালা ভেঙে এবং গেট টপকে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করে। পরে তারা উপাচার্যের ঘরের সামনে বসে অবস্থান বিক্ষোভ করে। এসএফআই এর জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী অভিযোগ করেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চরম অরাজকতা চলছে। এরই প্রতিবাদ জানাতে তাদের এই কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। একদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2014 সালের পর থেকে সঠিকভাবে ফলাফল প্রকাশ করতে পারছে না, অ্যাডমিট কার্ড দিতে পারছে না, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জমিকে বিক্রি করে দিচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এই সময় বর্ধমান বিশ্ববিদ্যালয় কার্যত 2021 সালের পর থেকে ন্যাপের অ্যাফিলিয়েশন নেই, ডিস্ট্রিক্ট এডুকেশন বন্ধ হয়ে গেছে। তাই এই অরাজকতার পরিস্থিতির মধ্যে থেকে দেখতে পাচ্ছি নতুন করে আবার আর্থিক তাছরুপ, অর্থনৈতিক দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এসে লেগেছে এবং তার সঙ্গে নাম জড়িয়ে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই এই দুর্নীতির স্বচ্ছ তদন্তের দাবিতে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান চলছে। এখন বিসিকে ঘেরাও করা হয়নি, বিসির সঙ্গে দেখা করতে এসেছিলাম, যেভাবে বিসির সঙ্গে যেভাবে দেখা করা হয় ছাত্রছাত্রীরা এসছে, বিসি গেট বন্ধ করে নিজেই ঘেরাও হয়ে বসে আছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।